তুই এখানে একা একা চুপচাপ বসে রইলি যে? যতক্ষণ না আমার বর এখানে আসছে আর আমার ব্রত উদযাপন করাচ্ছে, ততক্ষণ আমি এখানেই বসে থাকি, কোথাও নড়ব না, কিচ্ছু খাবো না, তাতে কুটুচিও কাটবো না। হ্যালো, উজান আছে? আপনি কে বলছেন? উজানকে ফোনটা দাও, ও ব্যস্ত আছে, আপনি পরে ফোন করুন। কি বললো পিসিমণি? হ্যাঁ আসবে, আসবে তো বটেই, না এসে থাকতে পারে নাকি? আমি আমি যাই। হ্যাঁ, তোর পিসিমশাকে প্রসাদটা খাইয়ে টাকাটা বেঁধে দিয়ে আসি। আমি সই বলছি, আমি আপনার জন্য একটা ব্রত রেখেছি, আপনি যদি না আসেন তাহলে আমি ব্রত উদযাপন করতে পারবো না। আমি নির্জলা উপবাস রয়েছি, আপনি ব্রত উদযাপন করে না দিয়ে গেলে আমি উপোস ভঙ্গ করতে পারবো না। আমি কি করব কি? আমি আপনার স্ত্রী উজান বাবু, আপনার জন্য আমি অপেক্ষা করে বসে আছি। আমি যেতে পারবো না, আমাকে ভুলে যান। আসতে তো আপনাকে হবেই, নইলে আমি না খেয়ে মরব, জল স্পর্শ করব না। এভাবে অপেক্ষা করে কোনো লাভ নেই, চল খেতে চল। আমি খাবো না। না খেলে শরীর খারাপ করবে মা, সারাটা দিন কিছু খাসনি। বললাম তো আমি খাবো না। রাত 12টা বেজে গেছে, উজান আর আসবে না, ওনাকে আসতেই হবে। যতক্ষণ না উনি এখানে আসছেন ততক্ষণ আমি কিচ্ছু খাবো না। গুড নাইট, আমার খুব ঘুম পাচ্ছে। Okay, sweetheart. Thank you for the lovely night. Over the phone ta fele gelo.
উদান, সই তোমার জন্য অপেক্ষা করছে বাবা, তুমি আসবে না? সই তোমার জন্য ব্রত রেখেছে বাবা, তুমি আসবে না ওর ব্রত উদযাপন করাতে? কে বলছেন আপনি? উজান, উজান কোথায়? আপনি কে বলছেন বলুন তো, তখন থেকে বারবার করে ফোন করছেন। আশ্চর্য, সই অপেক্ষা করছে উজানের জন্য। এই সই, সই তুই যাবি না আমাদের সাথে? তোরা জানে আমি যাচ্ছি পরে। সই মানে তো সেই মেয়েটা, কিন্তু কিসের ব্রত উদযাপন? আমি খাবো না, আমি খাবো না, কিছুতেই খাবো না, খাবো না। আমার কথা শোন, আমার কথা শোন লক্ষ্মীমা, আমার কথা শোন। ওনাকে আসতেই হবে, আসতেই হবে, না আমি কিছু খাবো না। ওরে ও আসবে না, আসতেই হবে, না আমি খাবো না। বৃষ্টি, বৃষ্টি এক গ্লাস জল দিয়ে কিছু খাবো না। চুপ করবো, এই জলটুকু খেয়ে দেবো, এই জলটুকু খেয়ে দেবো না। বড্ড বার হয়েছে তোর, না বড্ড বার বেড়েছিস, তুই ধম করছিস, নিজেই তো বড়টাকে তাড়া দিন, এখন ম্যাকা মরছে না? হ্যাঁ ডুলে মেয়ে ভেঙ্গি মরা করে তুমি যখন ঘুরে বেড়াতে তখন বলেছিল না, অনেক বললে বড় থাকে থাকে না, বরকে ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে হয়, তাকে ভালোবাসতে হয়, এসব জানিস তুই? কিচ্ছু জানিস না, কেন আসবে তোর কাছে তোর বর? আসবে না, আসবে না, সে কোনোদিন আসবে না। শুইব, শুইবার কথা শোন বাবা, এরকম করিস না, তোর তো শরীরটা খুব খারাপ হয়ে যাবে বা, একটু কিছু মুখে দে। খাবো না মা, আসতে তো উনি বাধ্য, ওনাকে আসতেই হবে, উনি এখানে না আসা পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। খাবারটা খেয়ে নাও। আমি নির্জল উপবাস রয়েছি, আপনি ব্রত উদযাপন করে না দিয়ে গেলে আমি উপোষ ভঙ্গ করতে পারবো না, নইলে আমি না খেয়ে মরবো, জল স্পর্শ করবো না। আমার ফোনটা? তোমার ফোনটা আমার কাছে, কাল রাতে তুমি এই ঘরে তোমার ফোনটা ফেলে গেছিলে। আচ্ছা উজান, কাল রাতে তোমার মোবাইলে একজন মহিলা ফোন করেছিল, বলছিল যে সই ব্রত উদযাপনের ব্যাপারে তোমার জন্য ওয়েট করছে। সই মানে তো সেই মেয়েটা, যেই মেয়েটা আমাদের পৌঁছে দিয়ে গেল। আর কিসের ব্রত উদযাপন, তুমি তাকে চিনলেই বা কি করে? আমি চিনলাম মানে? হ্যাঁ বলো বলো। ও আমার, ও আমার পরিচিত। ও তা কিসের ব্রত উদযাপন জানি না। ঠিক আছে, তুমি খেয়ে রেডি হয়ে নাও, আমরা একটু পরেই বেরোবো, খনি দেখতে যাবো।
হ্যালো, আমি উজান বলছি। লজ্জা করে না তোমার? লজ্জা করে না? তুমি তো মানুষ, একটা মেয়ে কাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত 24 ঘন্টা মুখে একটা কুটোটি পর্যন্ত কাটেনি, একবারও জল খায়নি মেয়েটা, শুধু অপেক্ষা করে বসে আছে তুমি এসে তার ব্রত উদযাপন করবে। স্ত্রীদের মানুষ বলেই মনে করো না তাই না? কি ভেবেছো? কি তুমি কি ভেবেছো বলো তো? সিঁধিতে একটু সিঁদুর ছুঁয়ে দিয়েছো, তুমি ওকে উদ্ধার করে নিয়েছো। প্রয়োজন নেই, প্রয়োজন নেই এমন সিঁদুর আর ফিরিয়ে নাও। তোমার জীবনে তো সইকে আর প্রয়োজন নেই তাই না? সই কি করছে? কি করছে? না খেয়ে চুপচাপ বসে আছে মেয়েটা, এক কোণে এক ভাবে ওই ভাবে বসে বিড়বিড় করে বলে যাচ্ছে তুমি আসবে, তুমি আসবে। কি অসম্ভব বিশ্বাস ওর মনে, অথচ বোকা মেয়েটা জানেই না যে তার উজানবাবু সার্কিট হাউসে একটা অন্য মেয়ের সঙ্গে। নিজের ভবিষ্যৎ রঙিন করার স্বপ্ন দেখছে, আবার বিয়ে করার কথা ভাবছো তাই না উজান? আবার বিয়ে করবে তুমি, এবার একটা বড় লোকের মেয়ে দেখে বিয়ে করবে তাই না? অনেক অনেক টাকার দরকার তোমার, খুব টাকার লোভ। কত কত টাকা চাই তোমার বলো, বলো কত টাকা চাই? এই মুখুজ্জা পরিবার তোমাকে টাকায় টাকায় ভরিয়ে তুলতে পারে তুমি জানো? কত টাকা চাই তোমার বলো? কিন্তু কি জানো, তোমার মতো একটা পাষাণ হৃদয়হীন মানুষকে আমরা জামাই করতে চাই না, চাই না। আবার বিয়ে করার কথা ভাবছো তাই না উজান? আবার বিয়ে করবে তুমি, এবার একটা বড় লোকের মেয়ে দেখে বিয়ে করবে তাই না? পিসিমণি ও কিছু খায়নি বলে মাথা ঘুরে গেছে, দেখো না একটু অবাধ্য হোস না তুই, এরকম করিস না, কথা শোন মা, কথা শোন, আমি যাবো না। লক্ষ্মী এরকম করে না মা, কেন এরকম পাগলামো করছিস শোনা? হে কি তু ভরা স্বামী, আজকের পর থেকে আমাকে আর কখনো টেকো না।
তোমার আমার পথ একে অনেক দূর চলে গেছে, যেটা কখনো মিলবে না। না বোন, তুই এটা ঠিক করিস নি, তুই এটা একদম ঠিক করিস নি। আমি কতবার করে বললাম যে ওই ভদ্রলোকটার সামনে গিয়ে একবার দাঁড়া, তুই দাঁড়ালি না। আমার মান সম্মানের কোনো মূল্য নেই না তোর কাছে? তোর অসুবিধাটা কি ছিল বল? কিরে চুপ করে আছিস কেন বল, তোর অসুবিধাটা কি ছিল? তোর দাদার মান সম্মানের কোনো মূল্য নেই তোর কাছে, তাই তো? তুই যদি ছোট হতিস না তোকে ঠাস ঠাস করে চড়াতাম আমি। তুই কি ভেবেছিস হ্যাঁ, তুই আমার স্নেহের অ্যাডভান্টেজ নিবি? তোকে এতদিন পর ফেরত পেয়েছি বলে তোর যা ইচ্ছে তুই তাই করবি? তুই আমাকে যেমন ইচ্ছে ওঠাবি বসাবি নাচাবি আমাকে, তাই না? এই আমার কথার উত্তর দিচ্ছিস, তোর কি প্রবলেমটা বলতো? তুই কতদিন ওয়েট করবি ওর জন্য? সে তো তোর জন্য ওয়েট করছে না, সে তার দাদুর দেখানো পাত্রীকে বিয়ে করতে চলে যাচ্ছে ড্যাং ড্যাং করে। তোর কথা কি একবারও গিয়ে বলেছে তিয়াস? দাদুকে গিয়ে বলেছে যে আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই বলেছে? তুই তার জন্য ওয়েট করবি কি লাভ ওয়েট করে? চুপ করে থাকাটা আমি একদম নিতে পারি না, আমি একদম নিতে পারি না চুপ করে থাকাটা। এই আমার দিকে তাকা রাহিব, রাহিব রাহিব তুই আমার দিকে। ব্ল্যাকমেইল করিস তুই, কি করবো বলতো? আমি যে শুধু তিয়াসকেই ভালোবেসে ফেলেছি, শুধু তিয়াসকে ভালোবাসি। তিয়াস তোকে ভালোবাসে? আমি তিয়াস বলছি। হ্যাঁ তিয়াস, কি হয়েছে? কি একটা জরুরি দরকার ছিল আপনার সঙ্গে। আমি যাব নাকি আপনি আসবেন? প্রবলেম? প্রবলেম তো একটা বটেই। ঠিক আছে, আমি আমি আসছি। কি কি হয়েছে দাদা, কি বললো? তিয়াস ফোন করেছিল। কি হয়েছে? ওর একটা প্রবলেমে পড়েছে মনে হয়। আমি আসছি।